রেডমি বাজেট সেগমেন্টের সব থেকে জনপ্রিয় ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডটির প্রতিযোগিতা আরেকটি ব্র্যান্ডের নাম শোনা যায়, আর তা হলো রিয়েলমি। রেডমির কোনো নতুন ফোন লঞ্চ হলে ঠিক সেই সময় সেই ফোনটির থেকে কিছু আপডেট এনে সেম বাজেট সেগমেন্টের রিয়েলমিও তাদের নতুন ফোন লঞ্চ করে। আর তারই ধারাবাহিকতা রিয়েলমি তাদের নতুন একটি ফোনের খবর চুপিসারে দিচ্ছে, আর সেই ফোনটি হলো তাদের এক্স সিরিজের রিয়েলমি X3। আর আজকে জানবো কি কি দিচ্ছে রিয়েলমি তাদের এই ফোনে। পারফরমেন্সে রিয়েলমি ফোনটিতে দিচ্ছে অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি UI, সাথে স্ন্যাপড্রাগন 765G পাবেন গ্রাহকরা, যা 7nm আর্কিটেকচারে তৈরি গেমিং এর জন্য আলাদাভাবে বুস্ট করা একটি চিপসেট, যার ফলে গ্রাহকরা একটি গেমিং সেন্ট্রিক ফোন পাবেন রিয়েলমির তরফ থেকে। সাথে ফোনটিতে 5G নেটওয়ার্কের সাপোর্টও থাকছে। 6.57 ইঞ্চের ম্যাসিভ স্ক্রিনের সাথে রেজুলেশন হিসেবে 1080x2400 পিক্সেল পাবেন গ্রাহকরা, যা 20:9 অ্যাসপেক্ট রেশিওর IPS LCD ডিসপ্লে। ফোনটি মেমোরি সেগমেন্টের গ্রাহকরা 6/8 12GB র্যামের সাথে UFS 2.1 এর 64/128/256GB ROM পাবেন, যার ফলে গেমিং মাল্টিটাস্কিং এ আরেকটু ভালো সাপোর্ট পাওয়া যাবে। ফোনটির পেছনে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো, 2 মেগাপিক্সেল ডেপথ মিলিয়ে মোট 4টি ক্যামেরা দিচ্ছে রিয়েলমি, যা দ্বারা HDR প্যানোরামা শট সহ 2K 30 ফ্রেমে ভিডিও রেকর্ড করতে পারবে। সেলফি হিসেবে ফোনটিতে 16 এবং 2 মেগাপিক্সেলের 2টি ক্যামেরা পাবেন, যা HDR শট সহ 1080x30 ফ্রেমে ভিডিও রেকর্ডের সাপোর্ট দিচ্ছে। 4100mAh এর ব্যাটারির সাথে ফাস্ট চার্জিং এর সাপোর্টও থাকছে। পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো এক্সপেক্টেড ফিচারগুলো দিতে ভুলে যায়নি রিয়েলমি। হোয়াইট ব্লু দুটি কালার অপশন পাবেন গ্রাহকরা। ফোনটির লঞ্চ ডেট এখনো কনফার্ম না হলেও খুব সম্ভবত এই মে মাসে গ্লোবালি এবং ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে রিয়েলমি X3।